হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি আর্নিং অ্যাপস নিয়ে। তো সেই অ্যাপসটি হচ্ছে পুরোপুরি আমরা যারা কোর নিয়ে কাজ করেছি, অর্থাৎ সাতোশি নিয়ে কাজ করেছি, সেই সাতোশিরই অবিকল, সাতোশির মতোই। এবং এরা এটা একটা নতুন অ্যাপস আসছে এবং খুবই স্ট্রং একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছে। তো যেহেতু এটা এখন শুরুর দিকে আছে, আপনারা চাইলে এখান থেকে কাজ করতে পারেন, কাজ করে ভালো একটা আর্নিং করতে পারেন। তো চলুন আমরা আমাদের যে অ্যাপসটা সেটার দিকে যাব। তো সর্বপ্রথমে আমি আমার যে ভিডিও ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দিবো, আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনাদের সামনে এরকম একটা সাইডে নিয়ে চলে আসবে। তো এই সাইডে নিয়ে আসার পর, সাইডে আসার পরে দেখেন এখানে কিন্তু লেখা আছে সিবিডিসি। আপনারা অনেকেই শুনেছেন যে ডিজিটাল কারেন্সি, ঠিক আছে? তো এই যে ডিজিটাল যে কারেন্সিটা আছে সিবিডিসি, তো এই যে তাদের সাইন আপ যে পেজটা আছে, সাইন আপ পেজটা চলে আসবে। এখানে বলছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আপনি ওই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট আপনাকে পেজে নিয়ে আসবে। এরপর আপনি এইখানে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন। তারপর এখানে ইন্টার পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাতে অবশ্যই একটা বড় হাতের ক্যারেক্টার দিবেন, তারপর ছোটো হাতের ক্যারেক্টার দিবেন, স্যাম্বল ইউজ করবেন এবং নাম্বার, চারটা জিনিস ইউজ করবেন। সেটা অবশ্যই 8 ডিজিট হতে হবে, 8 ডিজিটের উপরে হতে হবে। এরপর দিবেন, তারপর এখানে ইনভিটেশন আইডি। তো ইনভিটেশন আইডির জায়গায় 358716, যেটা আমার ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্পন্সর আইডি বা ইনভিটেশন আইডি, সেই আইডিটা আপনি এখানটাতে দিয়ে ফেলবেন। এই ইনভিটেশন আইডিটা যদি আপনি দেন, তাহলে আপনি কিন্তু 500 হ্যাশ পাবেন। অর্থাৎ আমরা যারা সাতোশি নিয়ে কাজ করেছি, তারা আমরা সবাই জানি যে সেখানে কিন্তু হ্যাশ ছিল। আমরা যে যত বেশি হ্যাশ কালেক্ট করেছি, সে কিন্তু তত বেশি মাইনিং করতে পারতো, তাই না? ঠিক একইভাবে এখানেও কিন্তু হ্যাশের সিস্টেমটা আছে, একেবারে অবিকল সাতোশির মতো, ঠিক আছে? তো আপনারা যদি এই ইনভিটেশন কোডটা না বসান, তাহলে কিন্তু আপনি 500 হ্যাশ ফ্রি পাবেন না। যদি 500 হ্যাশ ফ্রিতে নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইনভিটেশন কোডটা বসাতে হবে। আর এ তাছাড়া আরও একটা বিষয় হলো যে আপনারা যদি এই ইনভিটেশন কোড ইউজ না করে আপনি অ্যাকাউন্টটা করেন, আপনার কিন্তু যে মাইনিং যেটা আছে, মাইনিংটা কিন্তু শুরু হবে না। তো মাইনিং শুরু করার জন্য ইভেন্ট আপনার এই যে 500 যে হ্যাশ আছে, এই হ্যাশটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কিন্তু এই ইনভিটেশন কোডটা ইউজ করতে হবে। তো ইনভিটেশন কোডটা আবারও বলছি 358716, ঠিক আছে? তো চলুন, তারপরে এটা বসাই দিবেন। এরপরে আমরা সাইন আপ বাটনে ক্লিক করবো। সাইন আপ বাটনে ক্লিক করলে এটা আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন মেল চলে যাবে, আপনি সেটা চাইলে ভেরিফাই করতে পারেন, না করলে সমস্যা নাই। তো চলুন আমরা আমাদের এবার অ্যাপসে চলে যাই। তো আপনারা যখনই সাইন আপটা কমপ্লিট করবেন, তখন আপনাদের এখানটাতে এই যে সিবিডিসি যে অ্যাপসটা আছে, অ্যাপস ডাউনলোড করতে বলবে, ঠিক আছে? তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটা আপাতত প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না, আপনারা প্লে স্টোরে পাবেন না। যদি আপনারা সেখান থেকে ডাউনলোড করতে নাও পারেন, তাহলে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপস ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দিব। তারপরেও আপনারা যখনই সাইন আপ করবেন, অর্থাৎ আপনি যখনই এই পেজ থেকে আপনি সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন, সাইন আপ নাও ক্লিক করবেন, করে আপনাকে পরবর্তী যে পেজে নিয়ে যাবে, সেখানে কিন্তু আপনাকে অ্যাপসটা ডাউনলোড করতে দিবে। তো আপনি সেখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? আপনি অ্যাপসটা ডাউনলোড করে নিলে হবে। তো চলুন, তো এরপর যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে অ্যাপসটা আছে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর সেটাকে আমরা ওপেন করছি। তো ওপেন করলে পরে আপনাদের কাছে ফার্স্টে আসবে যেটা লগ ইন করার জন্য অপশন আসবে, তো আপনি লগ ইনটা করে নেবেন। যেহেতু আমার লগ ইন আছে, বিধায় আমার ইয়ে হয়েছে। তো এইখানে আসার পর দেখেন আমাদের পুরোপুরি সাতোশির মতো, এই যে উপরে মাই হ্যাশ এখানে 500 দেখাচ্ছে, এটা আপনি 500 ফ্রি পাবেন। অবশ্যই আপনাকে রিফার দিয়ে জয়েন করতে হবে, রিফার দিয়ে যদি জয়েন না করেন, তাহলে কিন্তু 500 হ্যাশটা পাবেন না। তো আপনি 500 হ্যাশ যখন আপনি দেখবেন যে আপনি এখানে পেয়ে গেছেন, তখন এই যে এখানেতে সিবিডিসি যে লেখাটা আছে, এই সিবিডিসির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার কিন্তু এখানটাতে অটোমেটিক মাইনিংটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখেন ব্লক টাইম আবার যে 3 মিনিট সামথিং, কিছুক্ষণ পরে আবারও হচ্ছে আপনার নতুন একটা ব্লক কাউন্ট হবে। তো এইখানটাতে আপনাকে ছোট্ট খালি একটু সেটিংস করে নিতে হবে। সেটা হচ্ছে যে আপনার এই যে নাম, যেখানে আমার নামটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার নাম থাকবে না, এখানে থাকবে সিবিডিসি দিয়ে একটা আইডি নাম্বার থাকবে। তো আপনি যেটা করবেন, ফার্স্ট আপনি কর্নারে ক্লিক করবেন, করে মেনু থেকে সবার প্রথম চলে আসবেন হচ্ছে আপনার সেটিংসে, ঠিক আছে? সেটিংসে আসার পরে এই যে মডিফাই নাম, মডিফাই নেম, তো ওই মডিফাই নেমে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কিন্তু আপনার সিবিডিসি দিয়ে একটা ইউনিক নাম্বার দেওয়া থাকবে। তো অবশ্যই আপনি এইটাকে
কেটে দিয়ে আপনার যে নাম আছে অর্থাৎ আপনার যে আইডি কার্ডে যে নাম আছে সেই নামটা দিবেন। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় হলো কি যে এখানে কিন্তু আমরা 10টা ক্যারেক্টারের উপরে লিখতে পারবো না, অর্থাৎ আপনাকে 10 ক্যারেক্টারের মধ্যে নাম দিতে হবে। এখন আপনার নাম যদি 10 ক্যারেক্টারের মধ্যে হয় তাহলে তো ভালো, যে 10 ক্যারেক্টার পার হয়ে যায় তাহলে আপনি এমডিটা বাদ দিয়ে বাকিটা আপনি দিয়ে দিতে পারেন। যেন আপনার যখন ভেরিফিকেশন দিবে, যেমন আমরা ইয়াতে সাথে সাথে ভেরিফিকেশন করেছিলাম, ঠিক একইভাবে এখানে ভেরিফিকেশন দিবে, তো যখন ভেরিফিকেশন দিবে তখন যেন আপনার এই নামটা আপনার আইডি কার্ডের সাথে মিলে যায়, এটা করে নেবেন। তারপরে আছে বাইন্ড মেল বক্স, তো বাইন্ড মেল বক্সে ক্লিক করবেন, করে এইখানে আপনি যে ইমেলটা দিয়ে আপনার এই অ্যাকাউন্টটা তৈরি করেছেন সেই ইমেলটা দেখাবে এবং এখানে গেট কোড দেখাবে, ঠিক আছে। আপনি যেটা করবেন এই গেট কোডে একটা ক্লিক করে দিবেন, ক্লিক করার পরে আপনার মেলে একটা কোড যাবে, সেই কোডটা নিয়ে এখানে ভেরিফিকেশন করে রেখে দিবেন। জাস্ট আপনি এতটুকু কাজটা আপনাকে করতে হবে, ঠিক আছে, এতটুকু কাজটা করে রেখে দিলে ইনাফ। আবার বলছি, এক হচ্ছে আপনার মডিফাই নেম থেকে আপনার যে আইডি কার্ডে যে নাম আছে সে নামের অনুসারে আপনি নামটা দিয়ে দিবেন, আর দ্বিতীয়ত হচ্ছে যে বাইন্ড মেল বক্স এখান থেকে আপনার ইমেল ভেরিফিকেশনটা করে রেখে দিবেন, ঠিক আছে, এতটুকু করে রেখে দিলে হবে। তারপর এখানে আছে যে থিম মোড, আপনি যদি এটাকে ডার্ক করতে চান তাহলে ডার্ক, সাদা আবার কালো করলে কালো, এটা আপনার ইচ্ছা আপনি করতে পারেন। তো এতটুকু কাজ। এইখানে দেখেন একটা নির্দিষ্ট সময় পর পরে যেখানে ব্লক জমা হবে আপনি সেই ব্লকগুলোকে আপনি এখান থেকে রিসিভ করে নেবেন, তাহলে আপনার কিন্তু এখানটাতে জমা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আশা করছি যে কোর যেমন একটা ভালো পরিমাণ অ্যামাউন্টে ঠেকেছে, লিস্টিং হয়েছিল, তো এটাও কিন্তু আমরা আশা করছি একটা ভালো অ্যামাউন্টে কিন্তু লিস্টিংটা হবে। আর এখন তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট থেকে যেটা শুনতে পাচ্ছি, তারা এখন আসলে বলছে যে 1 CBDC সমান 1 ইথেরিয়াম। এখন আমরা জানি যে 1 ইথেরিয়াম সমান কিন্তু অনেক দাম, ঠিক আছে, কত দাম এটা আপনারা ভালো করেই জানেন। তো এরা এখন বলছে যে 1 ইথেরিয়াম মানে 1 CBDC সমান 1 ইথেরিয়াম, এরকম একটা ওরা বলছে অফিসিয়ালি, এটা বলছে এরকম হবে। এখন শুরুতে তো আর এত যাবে না, আমরা অনেকেই শুনি যে এত ডলারে লিস্টেড হবে, এততে লিস্টেড হবে, কিন্তু আসলে দেখা যায় কি সে শুরু অবস্থায় এতটা লিস্টেড হয় না। তো আমরা আশা করছি যে এতটাতে যদি লিস্টেড না হয়, যদি এই যে 87-এর মতো যদি একটা স্টেবল প্রাইস, অর্থাৎ ফার্স্টে যেমন $1 লিস্ট হয়ে সেটা $30-35 পর্যন্ত উঠেছিল, পরে এখন যেমন একটা স্টেবল প্রাইস দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে যে 2.5 থেকে 3, এর যে একটা আপ ডাউন এর মাঝে যে দামটা থাকছে, এরকমও যদি দাম থাকে তাও কিন্তু লস না, যেহেতু এটা এখন কেবল শুরুর দিকে আছে, ঠিক আছে। তো আমরা বলবো যে আপনার যারা এখনও কাজ করছেন না, আপনারা কাজ শুরু করে দেন, আশা করি এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন। তো এছাড়াও আমার প্লেলিস্টে আমি এই যে ক্রিপ্টো নিয়ে আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে, যেমন বন্ডেক্স আছে, ওমেগা আছে, ভেঞ্চার আছে, ক্যাটিস্টার আছে, এই যে অ্যাপসগুলো যেগুলো কিন্তু বর্তমান সময় খুবই ট্রেন্ডিং অ্যাপস, তো এই অ্যাপসগুলোতে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, কীভাবে মাইনিং করতে হবে, এগুলো রেট কত হবে, এই সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। তো যারা এখনও কাজ করছেন না তাদেরকে বলবো, তারা সেই ভিডিওগুলো দেখুন, দেখে আপনার অ্যাকাউন্ট করে ফেলুন, করে কাজ শুরু করে দেন। কেন, আমরা তো ঘাটাঘাটি করছি, যদি সিম্পল কিছু করাতে আমাদের ভালো কিছু আর্নিং হয়, সমস্যা তো নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবাইকে বলবো যে আপনারা কাজ করেন। এই বলে আমি আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। সালামু আলাইকুম।